নিমু তো আপামনি কত কইরা আপামনি দাম তো কইলে মেলা এখন আপনি যদি আমার না নেন না নিমু তো আচ্ছা ঠিক আছে ভাই কিসে ভাই রাগ করতেছেন না রাগ করব না আমি আপনার মুখের দিকে তাকায় রইছি আমার বউয়ের মুখের দিকে তাকায় রইছি কারণ আমার বউর এই সুকে সালমারি বুঝাই প্লেট থালা বাসন সবকিছু আছে তারপরেও তোমার আবার কি লেগে গেল এই তুমি চুপ করো সংসার করি আমি তুমি কি আপা আপনি দাম বলেন আহা ভাই আপামনি তো ঠিকই কইছে সে নিজে সংসার করে আপনি তো সংসারে কিছুই বুঝেন না পুরুষ মানুষ তাই আপামনির সাথে আমার কথা কইতে দেন আপনি জানি মাছান দিয়ে কোনো কথা না কন আপনারা তো বেচা বললেই আছে আপামনি কইতেছিলাম কি দেখছেন কত সুন্দর প্লেট এই যে ধরেন ধরেন এই তিনটা 250 এই তিনটা 250 দুইটা মিলা 250 250 350 হ্যাঁ কত 350 এটা কত 250 এটা কত 250 তাহলে কত হলো 350 হ্যাঁ 250 250 350 হ্যাঁ দেখছাও আপা কত হিসাব পারে তুমি তো হিসাবই পারো না আপা তো ভুল কইতাছে 250 তো 500 250 250 500 এর আমি আর তুমিই জানি এটা তো আপাই জানো না আপার কাছ থেকে আমরা এই সুযোগে প্লেট তো নিয়ে যাই এই যে ভাই আপামনি আপনারা কি আলাপ করতেছেন নিবেন না প্লেট যদি না নেন আমার বিদায় করে দেন সময়ের মতো সময় যাইতাছে গা হ্যাঁ আপামনি নিমু তো দেন ধরেন এই তিনটা এই যে নান তিনটা আর নিমু আর নিবেন নিবেন কয়টি নিবেন এই আপনি চুপ থাকেন আর নিবেন বলার গই যা আমারে এই শুনে তোমার একটা কথা কই আমার কাছে বেশি টাকা নাই কে আমার কাছে মাত্র 350 টাকা আছে এরি তো ওবো না আপামনি তো ঠিকই কইছে মেহমান টেহমান আহেন আপনি গো বাড়িতে তার মধ্যে ভবিষ্যতে আপনি গো বাচ্চা কাচ্চা হবো যদি মাইয়া হয় সে মাইয়ার বিয়া দিতে হবো সেই মাইয়া শ্বশুর বাড়ি থেকে ইষ্টি মাছ বানাবো তাকে খাওয়ান দিতে হবো না ভাইজান কইতাছিলাম কি সবটি নিয়ে নেন নাহলে আর কয়েকটা বেশি দিয়ে দেই দিবেন তাহলে এমনি দিয়ে দেন এমনি দিম কে শুনেন আমি এলো জাতে মাতাল তাহলে ঠিক আমি ব্যবসায় লস দিয়ে জিনিসপাতি বেচতে পারবো না ঠিক আছে আমার হিসাবে যাবো তাই আমি দিমু আপনি যদি হয় নেন নাহলে আমি যাই গা হ্যাঁ আপনি একেবারে হিসাবে পাক্কা তাই না বউ পাক্কা না হইলে চলবো শুনেন এই জন্যই তো আমি সুন্দর মতো বেচতাছি তিনটা 250 তিনটা 250 টোটাল কত হইলো 350 350 নেন আর কটা নিবেন না আর নিমু না এমনিতেই বউরে মাসে মাসে গয়না গাটি কিনে দিতে আমি এই যে ফকির হয়ে গেছি গা যা আছে এই বউ আমার কাছে এত টাকা নাই 350 টাকাই আছে এই এক মিনিট এক মিনিট এই 250 250 কত কইলা 250 250 350 আরে বোকা মাইয়া এইভাবে তো তুমি ব্যবসা লস খাইবা আরে 250 250 এই আপনি চুপ থাকেন আপনার তো কিন্তু হিসাবে হাই বেশি পাকা আপনার কই তো 250 250 কত আফা ঠিকই তো আমি হলাম পাক্কা হিসাবি আজকাল ধরে আমি ব্যবসা করি নাকি অনেক আগে থেকে ব্যবসা করি 250 250 350 দেন ভাই এই যে দেন স্ট্যাম্প দিয়ে গুণা দিবেন একটা টাকা কম জানি না হয় এই যে এই যে আপনি 250 250 350 1 2 3 50 350 তাহলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আসি গে হ্যাঁ আফা কালকে তাহলে এই সময় আবার এখানে আসেন কালকে না আমরা দুজন মিলে আরো বেশি করে নিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক মিনিট আচ্ছা এই মায়াটা না হয় সহজ সরল কিন্তু আপনারা তো স্বাভাবিক মানুষ আপনারা কিভাবে আরেকটা মায়েরা ঠকাইতেছেন এইভাবে এই যে শুনেন আপনি বেশি কথা কইেন না আপনি আপনার কাজ করেন আমরা দুজন আমাকে দুজনের কাজ করি থাকেন আপনি এখানে বউ তাড়াতাড়ি চলো টাকা থাকলে আরো ফেলে নিয়ে পারতাম না আরে খাচ্ছেন নি টাকা থাকলে আরো বিলেট নিয়ে তো তাড়াতাড়ি কাইতে বলুন ঠিক আছে আরে শুনো তো এই চুপ করেন জান ভাই কালকে আসেন কিন্তু কালকে প্লেট নিয়ে আসমু আচ্ছা আরে বোকা মাইয়া তুমি যখন ব্যবসা করো তাহলে তো ব্যবসা লস খাইবা ঠইকা যাইবা শুনেন আপনারা একবার কইলাম যে আমি কাঁচা না আমি পাক্কা ব্যবসায়ী আজকে থেকে ব্যবসা করতেছি না আমি জানি 250 250 350 এই প্লেট নিবেন নাকি না এত বোকা মানুষ তো আমি এই দুনিয়াতে হন দেহি নাই হ্যাঁ এইভাবে যদি ব্যবসা করে এই মেয়ে আর নিশ্চিত লস খাইব গরিব মানুষ লস খাইলে বাঁচবো যাই তো ভালো করে বুঝাইতে হইব এই শুনো নিবেন নাকি বাসন কোষণ মেলামিনের প্লেট ও সাসি খালা ফুফু আম্মা দা আরে দাঁড়াও দাঁড়াও নিবেন নাকি হ্যাঁ বসো আগে দেখি তো একটু ধরেন ধরেন সাসি মা হ্যাঁ নিবেন নিমো দেখি বাহ খুব সুন্দর প্লেট তো তো দাম কত দাম কিন্তু খুবই কম আমি কই এই যে এইখানে তিনটা প্লেট
এইখানে তিনটা প্লেট মোট 6টা এই তিনটা নিলে 250 এই তিনটা নিলে 250 মোট হইল 350 হ্যাঁ মানে ওই তিনটা নিলে 250 এই তিনটা নিলে 250 মোট 350 হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি তোমার টাকা দিতেছি টাকা তো দিবেন আর কি নেবেন হ্যাঁ নিমু আর ও নিমু আচ্ছা দাঁড়াও দিতেছি আরে প্লেট কিনতেছি এই দেখো না এই যে প্লেট কত প্লেট প্লেটের দাম সেটা 3250 3250 এই মোট হইছে 350 এই বেটি কি কও তুমি 250 350 কইছে কিটা তোমার আরে চুপ মা তুমি ভুল করতেছো 250 350 না 250 আপনি চুপ করেন চাচা 250 350 হয় এটা আমি জানি বারবার কোনের কিছুই নাই আপনি আমার থেকে বেশি বুঝেন আমি কি আজকাল ধরে ব্যবসা করতেছি নাকি আপনি এই জায়গায় চুপ করে খামতি মেরে বসে থাকেন আমি সাসি আম্মার লগে কথা কই আচ্ছা সেম মা আর নিবেন না মা আর নিমু না আজকে টাকা কম আছে তুমি কালকে আবার আইসো আর এই বুইড়ার কথা তুমি কিছু মনে করো না বুইড়ার মাথা তার তো একটা ছিড়ে গেছে বুঝছো এই নাও মা টাকা 500 টাকা দিছেন 250 350 সাসি আম্মা তাহলে জানি কয় টাকা ফেরত পান 150 টাকা ফেরত পাই আচ্ছা ঠিক আছে আমার কাছে খুচরা আছে চিন্তা করেন না আরে তুমি মানুষকে ঠকায় না তো আচ্ছা চুপ কর তো আরে এই যে আমি তোমারে খুঁজতে খুঁজতে অস্ত রয়ে গেছি হারাই ফেলাইছিলাম আচ্ছা কত এখানে কত করে প্লেট বিচ্ছো আমারে আমি হিসাব দিবার দাম কি লাগে হ্যাঁ আপনি পিছন পিছন এই জায়গায় আছেন তাই না না শুনো আমি আসলে তোমার ভালো চাই যার কারণে তোমার পিছনে পিছনে আইছি তুমি কও কত বেচছো এনে আমি আবার কত বেচমু ওই যে 250 250 350 হায় রে আল্লাহ রে এখানেও নাকি 250 250 350 দেখো তুমি হিসাবে ভুল করতেছো আহা রে এই ব্যাটারে নিয়ে তো মেলা মুসিবতে পড়ছি আপনারা আমি চিনি না জানি না কেন আপনি আমার পিছন পিছন গুরুগুরু করতেছেন আমার ব্যবসার মধ্যে লস খাওয়াবেন এই যে চাচি আমি আপনার 150 টাকা দাও দাও এই যে চাচি আমি আপনারে কই আরে হুদা এমনি করে ঠকায়েন না দৌড়ো বাপু তুমি কোথা থেকে উড়ে আইসা জুড়ে বইছো মায়া যা চাইছে আমি তো তাই দিছি ঠকাইলাম কোন জায়গায় আচ্ছা একটু ভালো করে বুঝান তো চলো চলো আমরা ভিতরে যাই টাকাটা ফেরত দাও না চলো তো বেশি কথা কয় চলো আরে শুনো তোমারে কই তুমি কিন্তু ঠকবা তুমি মেলা ঠকতেছো ব্যবসা লস খাবা এ চুপ করেন কিন্তু আমনের উপরে আমার মেলা রাগ উঠা রইছে সেই কত্তিকা পিছন পিছন আইয়া এই জায়গায় আমার মাথাটা গরম করে দিতাছে যত তো সব আরে এই শুনো ব্যবসা তোমার লাটে উঠবো ভাই আপনার মাইয়া লাগে বুঝি আর কইও না রাস্তায় যে জিনিস দেখবো ওইটাই কেনার জন্য পাগল হয়ে যাবো বাচ্চা মানুষ তো বাইনা ধরে বেশি যদি নিতে চাই নিয়ে যান না পেলে তো সুন্দরী আছে আচ্ছা দাম কেমনি কি ভাই দাম কিন্তু অনেক সস্তা এই যে তিনটা প্লেট এই তিনটার দাম কত 250 এই যে তিনটা এই তিনটার দাম 250 মোট হলো 350 হ্যাঁ এ হলো 250 এই দুইটা মিলে 350 এই ইমায়া তো ভুল করতাছে শিরাই তো বাবা 250 তো 500 350 হইতাছে চুপ 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 আচ্ছা এখানে কতগুলা প্লেট আছে দেখি 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 এইখানে মোট 12টা প্লেট আছে আচ্ছা দেন দেন সবগুলাই দেন আচ্ছা আপা এই সবগুলোর দাম আছে কত সবগুলোর দাম কত ওই যে আপনি হিসাব দিলাম তিনটা হচ্ছে 250 আর তিনটা 250 তাহলে হচ্ছে 350 আর তিনটা 250 আর তিনটা 250 350 আচ্ছা ভাই 350 350 কত হয় জানি 700 700 হ্যাঁ 700 টাকা দিবেন আচ্ছা দেন দেন আর দেরি করেন না ঠিক আছে নিয়ে নেন কি বাবা এই দেখুন দেন টাকা দেন ধরো ধরো টাকা দেন ভাই আপনি আমার মেলা উপকার করলেন সন্ধ্যা হয়ে গেছে এই যে এই এই নেন টাকা দেন হ্যাঁ সবগুলো প্লেট পেয়েছো ভালোইছো এই দামে বেচছো এই কত বেন না তো আপনি আপা আমার তার থেকে ঘুরে হ্যাঁ আপনি তাহলে কত ফিরে তবেন 300 300 টাকা 300 দাঁড়ান দাঁড়ান আমার কাছে আছে খুচরা আছে আরে প্লেট কতগুলো আছিল আপনার কাছে কত দিব কে 12টা 12টা প্লেট 700 টাকা বেচছে হ্যাঁ 300 টাকা ফেরত দিতেছে হ্যাঁ হ্যাঁ তুমি তো একদম সর্বনাশ করে ফেলাইতেছো কিন্তু এই যে ভাই আপনার 100 200 300 এই যে 300 টাকা আরে টাকা ফেরত জান ভাই জান ভাই খারান ভাই প্লেটগুলো আরে এটা তুমি কি করলা 12টা প্লেট তুমি বেচলা কত 700 কত টাকা তোমার লস হইছে এটা তুমি বুঝতাছো আস্তে কথা কও
দেয়ালেরও কান আছে, যদি কেউ শুনে ফেলায়। শোনো, তুমি তো রাজ্যের বোকা, তুমি আমার জামাই হয়েছো, হুদাকা মেয়ে, সারা রাত দিন ব্যবসা করো, ব্যবসা করে কি করো, দুইটা টাকা বেশি এনে তো আমার হাতে দিতে পারো না, কইতে পারো না, অথই এই টাকাগুলো লাভ হয়েছে তুমি জমাও, আর তুমি কি করো প্রত্যেকটা দিন ব্যবসায় লস খাইয়া আমার কাছে আইসা কও, বগো আজকাল ব্যবসায় লস খাইছি, আজকে চাল আনতে পারবো না, আজকে ডাল আনতে পারবো না, আজকে ওইটা শর্ট ওইটা শর্ট কাহিনী যত সব, এগুলো আর আমার ভাল লাগে না। আরে আমি নয় ব্যবসা লস খাইতাম, অল্প অল্প লস খাইতাম, কিন্তু তুমি যেভাবে আজকে ব্যবসা করছো, সেইভাবে ব্যবসা কইরা তুমি তো চালান মালান হুদ্দা গায়েব করে ফেলাইছো। বলদার মতো কথা কই না তো, নিজের মতো কি আমারে ভাবছো নাকি? যত্ত সব শোনো, আজ পর্যন্ত নিজের টাকা দিয়ে ব্যবসা দাঁড় করাইতে পারো নাই কে? আমার বাপের বাড়ি থেকে দুয়ে থেকে তিনবার টাকাই না তোমার ব্যবসা ধরে দিছি, কিন্তু তারপরে ব্যবসায় কি পাইছো? লাড্ডু ছাড়া তো কিছুই পাও নাই। আর আমার এসে তুমি ব্যবসা শিখাইতে, জীবনে আমি ব্যবসা করছি কিন্তু তবুও আজকে আইসা আমি সাকসেস হইছি। কত কেমনে কেমনে? যেমন ধরো একটা প্লেট আমি বাজার থেকে পাইকারি দামে 30 টাকা দিয়ে কিনছি, আর সেখানে সেখানে বেচছি কত? বেচছো কত? 3-250। কত হইলো? 3-250 তো 500 হয়, কিন্তু তুমি তো বেচছো 6-350। এটাই তো, তুমি হিসাব করো একটা প্লেট যদি 30 টাকা করে হয়, 6টার দাম তাহলে বেচছি, লোকটা তো মনে করছে আমি ঠকছি, কিন্তু লোকটা তো নিজে ঠকে গেছে। ও তাইলে তোমার ব্যবসার এইটাই মূল গোপন তথ্য ছিল? মানে মানুষ মনে করছে তুমি ঠকছো, আসলে তো ঠকছে তারা, আর ব্যবসায় লাল বাতি না হলুদ বাতি না সবুজ বাতি জ্বলছে আমার ঘরে। বুঝতে হবো, মাথায় বুদ্ধি থাকলে আর ঘর জামাই থাকা লাগবো না।